রাজপথে কেন দাঁড়িয়েছি এটা আমারও প্রশ্ন। কেন আজকে আমাদেরকে রাজপথে আসতে হলো? কেন আমরা মায়েরা আজকে রাজপথে দাঁড়াতে হলো? এটা নিজের কাছে নিজেরই প্রশ্ন। কেন আসলাম আমাদের এখানে আসার? আমাদের আসলে ভিতরটা একদম ফেটে যাচ্ছে কষ্টে, দুঃখে, ক্ষোভে। আমরা সব মায়েরা অনেক বেশি কষ্ট পাচ্ছি। রাতে আমরা ঘুমোতে পারছি না কেউ। আমাদের সন্তানদের উপর আজকে যেভাবে নির্বিচারে গুলি চালানো হলো, এতগুলো নিষ্পাপ বাচ্চাদের বুকে নির্বিচারে যেভাবে গুলি চালানো হলো, রক্তক্ষরণ হলো, এই গুলিগুলি শুধু বাচ্চাদের বুকেই লাগেনি, আমাদের প্রতিটা মায়ের বুকে এই গুলিগুলি লেগেছে এবং এই গুলিগুলি বিঁধে আছে। আমরা ঘরে থাকতে পারছি না। আমাদের বাচ্চাদেরকে রাজপথে অনিরাপদে রেখে আমরা ঘরে থাকতে পারছি না, ঘরে ঘুমাতে পারছি না, ঘরে বসতে পারছি না। আমাদের এখন ভিতরে একটা ঝড় বইছে দুঃখে, কষ্টে, ক্ষোভে। এই ক্ষোভ প্রকাশ করারও এখন আমাদের ভাষাও পাচ্ছি না, কিভাবে আমরা এই ক্ষোভটাও প্রকাশ করব? আর দাবি কার কাছে জানাবো? বিচারই বা কার কাছে চাইব? আমরা আজকে কারো কাছে বিচারও চাইতে আসি নাই, কারো কাছে কাঁদতেও আসি নাই। আমরা এসেছি আমাদের সন্তানদের নিরাপদের জন্য, নিরাপত্তার জন্য। আজকে আমাদের সন্তানরা কেউই নিরাপদ না। আমরা গার্জিয়ানরা, অভিভাবকরা আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারিনি, নিরাপদে রাখতে পারিনি, নিরাপদ একটা বাংলাদেশও দিতে পারিনি। বিচার চাওয়ার জায়গা নেই। আমরা সব মায়েরা আমাদের কষ্ট, আমাদের বিচার সব আমাদের উপর আলা আমাদের সৃষ্টিকর্তার কাছে দিয়ে রাখছি। তুমি কোথায়?